ভোগলের বর্ষসেরা একাদশে নেই বাবর ও কোহলি না রোনালদো দু একুশ সালে কে এগিয়ে সিরিজ খোয়ানোর পর এবার কোচকে পাচ্ছে না ইংল্যান্ড অবসরের ঘোষণা দিলেন রস টেলর দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে হারিয়ে দিল ভারত টানা দশম জয়ে পঞ্চাশ ছয়ে বছর শেষ ম্যানসিটের এবং করোনা আক্রান্ত বারসারিয়ালের সতেরো খেলোয়াড় সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ ভোগলের বর্ষ সেরা একাদশে নেই বাবর কোহলি বছরটা একদমই ভালো কাটেনি সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির ওয়ানডে ও টেস্টে প্রত্যাশা মাফিক রান করতে পারেননি অধিনায়কত্ব হারিয়েছেন ওয়ানডে ও টি টোয়েন্টি থেকে তার অধীনে বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে ভারতীয় দল তবে এত কিছুর মাঝেও দু সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রায় পঁচাত্তর গড়ে রান করেছেন কোহলি কুড়ি ওভারের ফরম্যাটে দশ ম্যাচ খেলে দুই ফিফটিতে করেছেন দুশো নিরানব্বই রান মূলত আট ইনিংসে ব্যাট করতে নেমে চারবার অপরাজিত থাকায় তার গড় এত বেশি হয়েছে তাই এবছরের সেরা ব্যাটারদের তালিকায় থাকছেন না কোহলির নাম বছরের সেরা একাদশে কোহলিকে রাখেননি বিখ্যাত ক্রিকেট হারসা ভোগলে তবে অবাক করার বিষয় হল ভোগলের বর্ষসের একাদশে নেই পাকিস্তানের অধিনায়ক বাপর আজম এবছর ছাব্বিশ ইনিংসে ব্যাট করে সাঁত্রিশ গড় ও একশো আঠাশ স্ট্রাইক রেটে নশো রান করেছেন বাবর যেখানে এক সেঞ্চুরির সঙ্গে ছিল নটি ফিফটি পুরো বছরে বাবরের চেয়ে বেশি রান করেছে শুধুমাত্র পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তবু ভোগলের বর্ষসেরা একাদশে জায়গা মেরানি বাবরের বছরের রেকর্ড তেরোশো ছাব্বিশ রান করা রিজওয়ানের সঙ্গে ইনিংস সূচনার জন্য ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জস বাটলারকে বেছে নিয়েছেন ভোগলে দু সালে পঁয়ষট্টি গড়ে এবং একশো তেতাল্লিশ রান করেছেন বাটলার ভোগলের একাদশে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেয়েছেন যশপ্রীত বুমরা হারসা ভোগলের চোখে দু একুশ সালের সেরা টি টোয়েন্টি একাদশে যারা রয়েছেন রয়েছেন জস বাটলার মোহাম্মদ রিজওয়ান মিচেল মার্শ মোয়েন গ্ল্যান ম্যাকসোয়েল আন্দ্র রাসেল সুনীল নারিন রশিদ খান শাহিনা আফ্রিদি এনরিচ নর্জে ও জসপ্রীত বুমরা রিজার্ভ যারা রয়েছেন লোকেশ রাহুল লকি ফার্গুসন জনি ব্যারস্টু ও পানিন্দু হাসারাঙ্গা ম্যাসি না রোনালদো দু সালে কে এগিয়ে দেখতে দেখতে প্রায় শেষ হয়ে গেল দু সাল বিশ্ব ফুটবলে অনেক চড়াই উত্তরায়ের দেখা মিলেছে বছর বিশেষ করে ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা লিওনাল ম্যাসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব বদলের খবর নাড়িয়ে দিয়েছিল গোটা ফুটবল বিশ্বকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্কের ইতি টেনে ফ্রান্সের প্যারিস সাইন জার্মেই নাম লিখিয়েছেন আর্জেন্টিন সুপারস্টার ম্যাসি তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো দীর্ঘ বারো বছর পর ফিরেছেন ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দু হাজার একুশ সালটি মিশ্রভাবে কেটেছে ম্যাসির জন্য বার্সেলোনার হয়ে একক পারফরমেন্সে বরাবর মতো উজ্জ্বল ছিলেন তিনি দলীয় সাফল্য জিতেছেন কোপা দেল শিরোপা তবে পিএস জিতে নাম লিখে ফ্রেঞ্চ লিগ ওয়ানে বারো ম্যাচ খেলে মাত্র একটি গোল করতে পেরেছেন তিনি অবশ্য ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি গোল করেছেন আর্জেন্টিনার সুপারস্টার এছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে কোপা আমেরিকা শিরোপা জিতেছেন ম্যাসি সেই আসরের সর্বোচ্চ গোল এবং অ্যাসিস্ট ছিল ম্যাসির এর বাইরে ক্যারিয়ারের সপ্তম ব্যালন্ডিয়ারও জিতেছেন তিনি অন্যদিকে রোনালদোর জন্য ঘটনাবহুল ছিল এ বছরটি তিনি ইতালিয়ান ক্লাব জোভেন্টাসের হয়ে জিতেছেন কোপা ইতালিয়ানা এবং ইতালিয়ান সুপার কাপ শিরোপা তবে ব্যর্থ হয়েছে লিগ শিরোপা জিততে এর বাইরে ওয়েফআই ইউরো কাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল পরে সেপ্টেম্বরে দীর্ঘ বারো বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের নাম লেখান রোনালদো পুরনো ক্লাবের হয়ে এরই মধ্যে গোলের পরশা সাজিয়েছেন তিনি এছাড়া আন্তর্জাতিক ফুটবলে আলী দায়ীকে ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন তিনি এক নজরে দু সালে ম্যাসি রোনালদোর পরিসংখ্যান আন্তর্জাতিক ফুটবলে ম্যাসির ১৬ ম্যাচে নয় গোল পাঁচ অ্যাসিস্ট কোপা আমেরিকা জয় আর রোনালদোর চোদ্দ ম্যাচে তেরো গোল এক অ্যাসিস্ট শিরোপা নেই ক্লাব ফুটবলে রোনালদোর পঞ্চাশ ম্যাচে তেত্রিশ গোল পাঁচ অ্যাসিস্ট শিরোপা দুটি আর ম্যাসির পঁয়তাল্লিশ ম্যাচে চৌত্রিশ গোল তেরোটি অ্যাসিস্ট শিরোপা একটি সিরিজ খোয়ানোর পর এবার কোচকে পাচ্ছে না ইংল্যান্ড চলতি অ্যাসেড সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারছে না ইংল্যান্ড জানা তিন ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুঁয়েছে জো রুটের দল এবার তারা মাঠের বাইরেও পেল এক দুঃসংবাদ চতুর্থ ম্যাচে পাচ্ছে না হেড কোচকে নতুন বছরে ইংল্যান্ডের প্রথম ও সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া সেই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না হেড কোচ ক্রিজ সিলভারউড তার জায়গায় সিডনি টেস্টে দায়িত্ব পালন করবেন গ্রাহাম থর্প করোনা ভাইরাস আক্রান্ত পরিবারের সদস্যদের কাছাকাছি সংস্পর্শে যাওয়ায় সিলভারউডকে দশ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে পাঠানো হয়েছে তাই তিনি দলের সঙ্গে মেলবোর্ন থেকে সিডনিতে যেতে পারবেন না মেলবোর্নেই কাটাতে হবে আইসোলেশনের সময়টা মেলবোর্নের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের সফরকারী বহরে চারজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে যে কারণে সেদিন আধ ঘন্টা দেরিতে শুরু হয়েছিল খেলা এবার বুধবার এলো ইংল্যান্ড বহর থেকে সপ্তম সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর তবে কোনো খেলোয়াড় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হননি এই সাতজনের মধ্যে তিনজন দলের সাপোর্ট স্টাফ এবং বাকি চারজন পরিবারের সদস্য সতর্কতা স্বরূপ বৃহস্পতিবার পিসিআর টেস্ট করানো হবে সবার শুক্রবার সকালে চার্টার ফ্লাইটে মেলবোর্ন থেকে সিডনিতে চলে যাবে দুই দল অবসরের ঘোষণা দিলেন রস টেলর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত জানিয়ে দিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার রস টেলর নিউজিল্যান্ডের চলতি গ্রীষ্ম মৌসুম শেষে আর আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে না সাঁয়ত্রিশ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটারকে সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে টেলরের শেষ হবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ দিয়ে এরপর আনুষ্ঠানিক বিদায় নেয়ার আগে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটু করে ওয়ানডে খেলবেন তিনি বিদায়ের ঘোষণা জানিয়ে দেওয়ার বার্তায় টেলর লিখেছেন চলতি সামার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও পরে অস্ট্রেলিয়া নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় ওয়ানডে খেলব দীর্ঘ সতেরো বছর ধরে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের বিষয় নিউজিল্যান্ডে হয়ে এখন পর্যন্ত একশো দশটি টেস্ট খেলেছেন টেলর বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের দুই ম্যাচ খেললে কিউদের পক্ষে ড্যানিয়াল ভেক্টরির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার হবেন টেলর এরই মধ্যে সাঁয়ত্রিশ বছর বয়সী এ ব্যাটার টেস্টে উনিশ সেঞ্চুরিতে সাত হাজার পাঁচশো চুরাশি এবং ওয়ান ডেতে একুশটি সেঞ্চুরিতে করেছেন আট হাজার পাঁচশো একাশি রান দুই ফর্ম্যাটেই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি দু হাজার ছয় সালে মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল টেলার পরের বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয় টেস্ট অভিষেক অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে করা দুশো নব্বই রান তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস চলতি চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের শিরোপা নিশ্চিত হওয়ার সময় কেইন উইলিয়ামসনের সঙ্গে উইকেটে ছিলেন টেলরও তিনি জানিয়েছিলেন দু হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলার ইচ্ছা রয়েছে তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি আগামী পহেলা জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ এরপর জানুয়ারির শেষ দিকে তিন ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়ায় যাবে তারা আর নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে খেলবে তিন ওয়ানডে সেই সিরিজটি হবে আন্তর্জাতিক ক্রিকেটে টেলরের শেষ সিরিজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে পুরো মৌসুমটাই খেলবেন টেলর এরপরও খেলা চালিয়ে নেবেন কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন তিনি দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে হারিয়ে দিল ভারত জয়ের সমান সুযোগ ছিল দুই দলেরই দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে সুযোগটা কাজে লাগাতে পারল না সেঞ্চুরিয়ানের টেস্টের শেষ দিনে ভারতীয় বোলাররাই ঠিকই দারুণ এক জয় এনে দিয়েছে ভারতকে সুপার স্পোর্টস পার্কের টেস্টের শেষ দিনে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল দুশো রান ভারতের ছটি উইকেট দুই দলের এই লড়াইয়ে শেষ হাসি হাসলো ভারত একশো রানে ম্যাচটি জিতেন তিন ম্যাচ সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে বিরাট কোহলির দল প্রথম ইনিংসটাই পিছিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে ভারতের তিনশো সাতাশ রানের জবাবে একশো সাতানব্বই রানে গুটিয়ে যায় স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ভারত ও একশো চুয়াত্তর রানে আউট হয়ে গেলে জয়ের সম্ভাবনা তৈরি হয় প্রোটিয়াদের কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেনি তারা এবার তারা গুটিয়ে গেছে একশো একানব্বই রানে চতুর্থ ইনিংসে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ছিল তিনশো পাঁচ রানের চার উইকেটে চুরানব্বই রান নিয়ে পঞ্চম দিন শুরু করে স্বাগতিকরা অধিনায়ক ডিন অ্যালগার বান্ন রানে অপরাজিত ছিলেন আর তার দিকেই তাকিয়েছিল প্রোটিয়ারা টেম্বা বাবুমাকে নিয়ে এলগার দিনের প্রথম ঘণ্টা ভালোভাবে কাটিয়ে দেওয়ায় জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা দলীয় একশো ত্রিশ রানের মাথায় এলগারকে এলবি করে প্রোটিয়াদের চাপ ফিরিয়ে আনেন জসপ্রীত বোমরা এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন টেম্বা বাবুমা সুতি কাছ থেকে সহযোগিতা পেরে জয় নিয়ে মাঠ ছাড়াও অসম্ভব ছিল না কিন্তু কক চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের ধরন বুঝতে পারেননি নিজের মতো মেরে খেলছিলেন আটাশ বলেই একুশ রানে পৌঁছে যাওয়া উইকেটরক্ষক এই ব্যাটারকে বোল্ড করে সাজঘরের পথ দেখান মোহাম্মদ সিরাজ প্রোটিয়াদের শেষ আশাটাও তখন বলতে গেলে শেষ তখনই লোয়ার অর্ডার নিয়ে আর লড়তে পারেননি বাভুমা পঁয়ত্রিশ রানে অপরাজিত থেকে যান তিনি ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন যশপ্রীত বুমরা আর মোহাম্মদ স্বামী দুটি করে উইকেট মোহাম্মদ সিরাজ আর রবিচন্দ্রন অসীনের প্রথম ইনিংসে একশো তেইশ আর দ্বিতীয় ইনিংসে তেইশ রান করে ম্যাচ সরা হয়েছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল টানা দশম জয়ে পঞ্চাশ ছয়ে বছর শেষ ম্যানসেটের বছরের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার সিটি তবে বুধবার রাতে তুলনামূলক দুর্বল দল ব্রেন্টফোর্ডকে হারাতে রীতিমতো ঘাম ঝরাচ্ছে পেপ গার্ড দলের শিষ্যদের অন্যদিকে ব্রাইটনকে হারাতেই পারেনি আরেক শক্তিশালী দল চেলসি ব্রেন্টফোর্ডের মাঠে খেলতে গিয়ে ম্যাচের ষোলো মিনিটের সময় ম্যান সিটির পক্ষে গোল করেন ফিল ফোরেন এই এক গোলে ভর করেই লিগে টানা দশম জয় পেয়েছে তারা অথচ সারা ম্যাচে সিংহভাগ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে ছিল সিটের এমনকি গোলের জন্য করেছিল বারোটি শট কিন্তু গোল আর মেলেনি জয়ের ব্যবধান বড় না হলেও এই জয়ে পয়েন্ট টেবিলে ফিফটি পূরণ হয়েছে সিটিজেনদের বছরের শেষ ম্যাচে জয় পাওয়ার পর বিশ ম্যাচে তাদের ঝুলিতে রয়েছে পাক্কা পঞ্চাশ পয়েন্ট বাকি আঠারো ম্যাচ থেকে আরো পঞ্চাশ পয়েন্ট নিতে পারলে তারা অর্জন করবে একশো পয়েন্টের বিরল রেকর্ড অন্যদিকে নিজেদের ঘরের মাঠে ব্রাইটনের সঙ্গে এক এক গোলে ড্র করেছে চেলসি ম্যাচের আঠাশ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন বেলজিয়ান তারকা রোমেলো লুকাকো কিন্তু নব্বই মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ব্রাইটনকে এক পয়েন্ট এনে দেওয়া গোল করেন ড্যানি ব্যাক এই ড্রয়ের ফলে টেবিল টপার ম্যান সিরির সঙ্গে ব্যবধান বেড়ে গেল চেলসের লিগের বিশ ম্যাচ খেলে পয়েন্ট নিয়ে দুই নম্বর অবস্থান করছে তারা তিন নম্বরে থাকা লিভারপুলের সংগ্রহ উনিশ ম্যাচে একচল্লিশ পয়েন্ট তারা বিশতম ম্যাচ জিতলেই উঠে যাবে দুই নম্বরে করোনা আক্রান্ত বার্সারিয়ালের সতেরো খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগের পর স্প্যানিশ লা লিগায়ও দেখা দিয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলতি মাসে স্পেনের দুই শীর্ষ ক্লাব রোয়েল মাদ্রিদ এবং বার্সেলোনার অন্তত সতেরো জন খেলোয়াড়ের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বুধবার একই দিনে করোনা আক্রান্ত হয়েছে রিয়াল ও বার্সার চারজন করে মোট আটজন ফুটবলার এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে দলের গোলরক্ষক থিবো কর্তোয়া দুই মিডফিল্ডার এডোয়ার্ডো কামাভিঙ্গা এবং ফ্রেডরিক ভালভার্দে এবং তরুণ ভিনিসিয়াস জুনিয়রের করোনা আক্রান্ত হওয়ার খবর এর আগে ডিসেম্বরের শুরু থেকে গত কয়েক সপ্তাহে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হন লুকা মলরিজ মার্সেলো আন্দ্রে লোনিন গ্যারেথ বেল মার্কো এসেন্সিও এবং রদ্রিগো এছাড়াও আক্রান্ত হন হেড কোচ কার্লো আঞ্চলত্বের ছেলে এবং দলের সহকারী কোচ ডেভিড আঞ্চেলাত্তি অন্যদিকে বার্সেলোনায় করোনা আক্রান্ত রয়েছেন বার্সেলোনার সাতজন খেলোয়াড় বুধবার পাওয়া গেছে সামুয়ালি উসমান ও আলেজান্দ্র বালদের করোনা আক্রান্ত হওয়ার খবর এর আগে কোভিড পজিটিভ হন ক্লেমেন্তো লংলে দানি আলভেস এবং জর্দি আলবা আপাতত বড়দিনের ছুটিতে রয়েছে বার্সেলোনা নতুন বছরের দ্বিতীয় দিনে রোববার লিগায় রিয়াল মায়রকার মুখোমুখি হবে তারা লিগে আঠারো ম্যাচ খেলে মাত্র আঠাশ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে তারা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ঝুলিতে আছে ১৯ ম্যাচে খেলে ছিচল্লিশটি পয়েন্ট দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন